ওই বিশ্ব নবীর কাছে আবু জাহেল একদিন ডাক দিয়ে কয় মুহাম্মদ কন সাল্লাল্লাহু বাতিজা তোরে না করে দিলাম জীবনে কোনোদিন আমার কাছে দাওয়াতের কাজ নিয়ে আসবি না, এই কথা বলেই আমার নবীরে থাপ্পড় দিল। বাজান রে আমার বিশ্ব নবী কষ্ট পেয়ে বাসায় চলে গেলেন। হযরতে আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলে নবীজি আপনি এইভাবে মার খাবেন মুসলমান এইভাবে মার খাবে হতে পারে না, একবার আপনি অর্ডার দেন বেঈমান গুলারে সাইজ করে দেই। আমার নবী বললেন ওমর রে মুসলমানের মাইডের টাইম হয় নাই, কিছুদিন পরে টাইম হবে তুমি চেয়ে চেয়ে দেখবা। তার কয়েকদিন পরেই বিশ্ব নবীর কানে খবর আসলো একজন মহিলাকে ধরিয়া বেঈমান কাবা ঘরের সামনে শহীদ করে দিলেন। সে মহিলাটার নাম ছিল মা সুমাইয়া। কি নাম? সবাই মিষ্টি সুরে বলেন কি নাম? অবাদান এই বছর আসরের নামাজের পরে সুমাইয়ার কবরের কাছে আমি গুনাহগার দাঁড়াইলাম। এখন কানবা, মা সুমাইয়ার কবরের কাছে এখনো দাঁড়াইলে তুমি নিজের সেক দিয়ে রাখতে পারবা না। মা সুমাইয়াকে পুরা শরীর উলঙ্গ করে সুমাইয়ার কলেজার টুকরা সন্তান আব্দুল্লাহ ওই খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে, সুমাইয়ার স্বামীকে এই খুঁটির সাথে বেঁধে রেখে দিছে। মা সুমাইয়াকে বাজার কাবাগরের দক্ষিণ পাশে বেঈমান গুলা উত্তপ্ত পাথরের উপরে শোয়া দিছে। সৌদি আরবের পাথর বাজান রোদ্রে এত গরম হয়, যদি কেউ এক আধা কিলোমিটার কেন 10টা মিনিটও সৌদির জমিনে খালি পায়ে হাঁটতে পারবে না। এই ডিজিটাল যুগে রাস্তার নিচ দিয়া পাইপ লাগানো এয়ার কুলার লাগানো তারপর রোড দিয়ে হাঁটা যায় না। মা সুমাইয়াকে ওই উত্তপ্ত গরম পাথরের উপরে শোয়া দিছে। মা সুমাইয়ার চামড়া গুলি পাথরের সাথে লেগে গেল। ও আমার মা পাগল ভাইরা, যাদের মা আজকে দুনিয়ায় নাই বুঝবা মায়ের কি দরু। সুমাইয়ার বুকের উপরে বাজান আর 10 মনোজনের একটা পাথর চাপায় দিল। সুমাইয়া লড়াচড়া করতে পারে না, হাতের মধ্যে বাজান লোহার প্যারাক ঢুকায় দিছে, পাও দুইটাকে এমন ভাবে শক্ত করে বেঁধেছে সুমাইয়া কোন রকম ভাবে লড়াচড়া করতে পারে না। যুবক ভাইরা ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, আমার ঠাকুর গায়ের ভাইরা রে, দশ মনোজনের এত এ টালা পাথরটা সুমাইয়ার বুকের উপরে মনে হচ্ছে 10 শতক ওজন। সুমাইয়ার পাথরের নিচে আমার আল্লাহ কুদরতি হাত বসাই দিয়ে রেখেছে। সুমাইয়ার সামনে দিয়ে এত বড় লম্বা একটা বল্লম ঘুরাচ্ছে, সুমাইয়া এটা তো লজ্জায় স্থানে আঘাত করব। মা সুমাইয়া বললেন বেঈমান রে, একটা অবলা নারীর সাথে এইরকম ব্যবহার করা সপুরুষের কাজ নয়। কথা কর না কেন? তুই আমাকে উলঙ্গ করে মারতে চাস, লজ্জা স্থানে আঘাত করবি, যে স্থান দিয়ে দুনিয়ার সব নবীরা ওলিরা দুনিয়ায় আসছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আসছে, সেই জায়গায় তুই আমার বাহাদুরি দেখাস, আমার মেরে ফেলবি? মনে রাখবি আমার মারতে পারবি, আল্লাহর আদালতে আমার জান্নাতে দেখবি, আমার জাররা পরিমাণ ইমান থেকে সরাইতে পারবি না। আল্লাহ আকবার জোরে বলেন, আল্লাহ আকবার আরো জোরে বলেন।
এ ঠাকুর ঘর ভাইরা, যদি একটু দিলের মধ্যে কোরআনের প্রেম থাকে এখন আওয়াজ হবে। মা সুমাইয়া বললেন, আমি কোরআনের জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিয়ে গেলাম কোরআনকে আমি কত ভালোবাসি, বিশ্ব নবীর জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিলাম আমি কত ভালোবাসি। এই সুমাইয়া শহীদ হওয়ার মাত্র 19 দিন পরে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে, অনবী আবু জেহেলার পরে থাপুর দিছে সুমাইয়াকে শহীদ করেছে আপনি আসার 90 বছর আগে, কত বছর? আরো জোরে কর, দেশের নাম ছিল ইয়ামান। শয়তান আবু জেহেলের মতো ক্ষমতায় বসেই ডিক্লার দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, নাউজুবিল্লাহ আসতে বলবেন বুবা হয়ে মরবেন।